রংপুরে পীরগাছার বিভিন্ন স্থানে উপড়ে পড়েছে গাছ, বিধ্বস্ত ঘরবাড়ি। মঙ্গলবার সন্ধ্যায় কান্দি ইউনিয়নের অন্তত 15 গ্রামের ওপর আঘাত হানে টর্নেডো। কিছু বোঝার আগেই মাত্র 3 মিনিটে 12 শতাধিক কাঁচা ঘরবাড়ি লণ্ডভণ্ড হয়ে যায়, ভেঙে পড়ে শত শত গাছ। এ সময় 3টি বিদ্যুতের খুঁটি ভেঙে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, সেই সঙ্গে ক্ষতিগ্রস্ত হয় ধান, ভুট্টা, কলা, আম ও লিচু সহ বিভিন্ন ফসলের ক্ষেত। এদিকে পুরো বৈশাখ জুড়েই তীব্র খরাই পড়ছিল সারা দেশ, কোথাও কালবৈশাখী ঝড়ের দেখা মেলেনি। অবশেষে জ্যৈষ্ঠের শুরুতে বুধবার সকালে ব্রাহ্মণবাড়িয়ায় হঠাৎই নেমে আসে স্বস্তির বৃষ্টি। তাপমাত্রা অনেক বেশি ছিল, কিন্তু আল্লাহ তাআলা বৃষ্টি দেওয়ানে ইনশাআল্লাহ অনেক শান্তি এবং ভালো হয়েছে। নারায়ণগঞ্জেও ভারী বৃষ্টিপাত হয়। মাত্র 15 মিনিটের বৃষ্টিতেই নগরীর প্রধান সড়কের বিভিন্ন স্থানে পানি জমে যায়, ফলে যথাসময়ে রিকশা না পাওয়ায় এবং ভাড়া বেড়ে যাওয়ায় কিছুটা ভোগান্তিতে পড়েন কর্মজীবী মানুষ। বাসে প্রচণ্ড ভিড়, ঠেলাঠেলি করে উঠতে হচ্ছে, রিকশা নাই একদম বললে চলে। আসলে এটা বিড়ম্বনা, বাট স্বস্তিও আছে। ম্যানহোলার পানিগুলো তো যদি ঠিকমতো ক্লিন মানে ক্লিন করতে পারে, তাহলে আই থিঙ্ক এই ভোগান্তিটা থাকবে না। আসলে একদিকে বৃষ্টিটা হওয়াতে যেমন শান্তি, আরেকদিকে অশান্তিও। এছাড়া চাঁদপুর ও হবিগঞ্জেও তমকা হওয়ার সঙ্গে চলা বৃষ্টিপাতে পরিবেশ ঠান্ডা হলেও ভোগান্তিতে পড়তে হয় স্কুলগামী শিক্ষার্থীদের। ফাহরি ফারজানা, সময় সংবাদ।